বাংলা ভাষার ইতিহাসকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। প্রাচীন বাংলা চর্যাপদ ভক্তিমূলক গান এই সময়কার লিখিত নিদর্শন। এই সময় আমি তুমি ইত্যাদি সর্বনাম এবং ইলা ইবা ইত্যাদি ক্রিয়া বিভক্তির আবির্ভাব ঘটে। মধ্য বাংলা 1400 থেকে 1800 খ্রিস্টাব্দ, এ সময়কার গুরুত্বপূর্ণ লিখিত নিদর্শন চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন ইত্যাদি। শব্দের শেষে অধ্বনির বিলোপ, যৌগিক ক্রিয়ার প্রচলন, ফার্সি ভাষার প্রভাব এই সময়ের সাহিত্যে লক্ষ্য করা যায়। কোনো কোনো ভাষাবিদ এই যুগকে আদি ও অন্ত এই দুই ভাগে ভাগ করেন। আধুনিক বাংলা 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান, এই সময় ক্রিয়া ও সর্বনামের সংক্ষেপণ ঘটে, যেমন তাহার থেকে তার, করিয়েছিল থেকে করেছিল। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দ থেকে বাংলায় হিন্দু ব্রাহ্মণগণ সংস্কৃত ভাষার চর্চা করত, কিন্তু স্থানীয় বৌদ্ধরা প্রাকৃত ভাষার কোনো কোনো রূপে কথা বলত, যাকে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় উল্লেখ করেছেন মাগধী প্রাকৃতের পূর্বরূপ বা ভ্যারাইটি হিসেবে। গুপ্ত সাম্রাজ্যের সময় বাংলা ছিল হিন্দু যাজক বা পুরোহিতদের জন্য সংস্কৃত সাহিত্যের একটি কেন্দ্র, যা স্থানীয়দের কথ্য ভাষাকে প্রভাবিত করে। প্রথম সহস্রাব্দে বাংলা যখন মগধ রাজ্যের একটি অংশ ছিল, তখন মধ্য ইন্দো আর্য উপভাষাগুলি বাংলায় প্রভাবশালী ছিল। এই উপভাষাগুলিকে মাগধী প্রাকৃত বলা হয় এবং এটি আধুনিক বিহার, বাংলা ও আসামে কথিত হতো। এই ভাষা থেকে অবশেষে অর্ধমাগধী প্রাকৃতের বিকাশ ঘটে। প্রথম সহস্রাব্দের শেষের দিকে অর্ধমাগধী থেকে অপ্রভ্রংশের বিকাশ ঘটে। সময়ের সাথে সাথে বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা হিসেবে বিকশিত হয়। প্রাচীন যুগ অন্যান্য পূর্বাঞ্চলীয় ইন্দো আর্য ভাষাসমূহের মতো বাংলা ভাষাও সংস্কৃত ও মাগধী প্রাকৃত থেকে 1000 থেকে 1200 খ্রিস্টাব্দে বিকশিত হয়। সে সময় উপমহাদেশের পূর্বাঞ্চলের স্থানীয় অপ্রভ্রংশ ছিল পূর্ব অপ্রভ্রংশ বা অবহটত, সেটা থেকেই অবশেষে আঞ্চলিক উপভাষাসমূহের বিকাশ ঘটে। এক্ষেত্রে তিনটি ভাষা দল গঠিত হয়, বাংলা অসমীয়া ভাষাসমূহ, বিহারী ভাষাসমূহ ও ওড়িয়া ভাষাসমূহ। অনেকে যুক্তি দেখান যে এই ভাষা দলগুলোর পৃথকীকরণ অনেক আগে থেকেই ঘটেছে। কেউ কেউ 500 খ্রিস্টাব্দের কথাও বলেন। অনেকে বলেন মধ্যযুগে প্রাচীন সাহিত্যসমূহের অনেকগুলো কি আর পাওয়া যায় না, যার ফলে সে সময়কার অনেক শব্দই আমাদের ধরাছোঁয়ার বাইরে। মধ্যযুগ বাংলা ভাষার ব্যাপক পৃষ্ঠপোষকতা করেন বাংলার মুসলিম শাসক গোষ্ঠী। ফার্সির পাশাপাশি বাংলাও বাংলার সালতানাতের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি ছিল এবং ব্যাপক হারে ব্যবহার হতো। এছাড়াও প্রত্ন বাংলা ছিল পাল এবং সেন সাম্রাজ্যের প্রধান ভাষা। মধ্য বাংলার লক্ষণ মধ্যস্তরের বাংলা ভাষায় দুইটি সুস্পষ্ট উপস্তর দেখা যায়, আদি মধ্য আর অন্তমধ্য। আদিমধ্য বাংলার স্থিতিকাল আনুমানিক 1350 খ্রিস্টাব্দ হতে 1450 খ্রিস্টাব্দ পর্যন্ত। বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি তেমনি পুরনো না হলেও মূলে হস্তক্ষেপ খুব বেশি না পড়ায় আদিমধ্য বাংলার পরিচয় খানিকটা পাওয়া যায়। অন্তমধ্য বাংলার স্থিতিকাল 1601 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। মনে রাখতে হবে যে এই কালসীমা অত্যন্ত আনুমানিক। সাধু ভাষার পরিবর্তনের কথা মনে রাখলে অন্তমধ্য উপস্তরের শেষ সীমা 1750 খ্রিস্টাব্দ ধরাই সঙ্গত। তবে সেই সঙ্গে সাহিত্যে ব্যবহারের দিকে লক্ষ্য রাখলেও 1800 খ্রিস্টাব্দ ধরতে হয়। আধুনিক বাংলা ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে নদিয়া অঞ্চলে প্রচলিত পশ্চিম মধ্য বাংলা কথ্য ভাষার উপর ভিত্তি করে আধুনিক বাংলা সাহিত্য গড়ে ওঠে। বিভিন্ন আঞ্চলিক কথ্য বাংলা ভাষা ও আধুনিক বাংলা সাহিত্যে ব্যবহৃত ভাষার মধ্যে অনেকখানি পার্থক্য রয়েছে। আধুনিক বাংলা শব্দভাণ্ডারে মাগধী প্রাকৃত, পালি, সংস্কৃত, ফার্সি, আরবি ভাষা ও অস্ট্র এশীয় ভাষাসমূহ সহ অন্যান্য ভাষাও পরিবারের শব্দে স্থান পেয়েছে। অষ্টাদশ শতাব্দীর পূর্বে বাংলা ব্যাকরণ রচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 1734 থেকে 1742 খ্রিস্টাব্দের মধ্যে ভাওয়াল জমিদারিতে কর্মরত অবস্থায় পর্তুগিজ খ্রিস্টান পুরোহিত ও ধর্মপ্রচারক ম্যানুয়েল দ্য অ্যাসুমসাও প্রথম ভোকাবুলারিও এম ইডিমাও বেঙ্গালা এ পর্তুগুয়েস ডিভিডিডো এম দুয়াস পার্তে নামক বাংলা ভাষার অভিধান ও ব্যাকরণ রচনা করেন। নাথানিয়েল ব্রাসি হেলহেট নামক এক ইংরেজ ব্যাকরণবিদ আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামক গ্রন্থে আধুনিক বাংলা ব্যাকরণ রচনা করেন।
যেখানে ছাপাখানার বাংলা হরফ প্রথম ব্যবহৃত হয়। বাঙালি সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় 1832 খ্রিস্টাব্দে গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামক একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।